लोकसभा दृष्टि देखी तार नहीं ये हालात है हम दक्षिण दिल्ली में और नहीं बोल कर बेहाल अवस्था विभिन्न जगह बड़ छोट गर्त हो रही है रास्ता क्योंकि गुरुत्वपूर्ण रास्ता दो नम्बर जातीय सड़क संगे संयुक्त रास्तार दिए मानुष বিভিন্ন জায়গা থেকে আসেন তারা এই রাস্তা দিয়েই কিন্তু কলকাতার দিকে যান এবং সেই রাস্তার অবস্থা বেহাল যার জন্য বিজেপি তাদের যেটা বক্তব্য যে পুজোর আগে এই রাস্তা সংস্কার করতে হবে এবং সেই রাস্তা সংস্কারের দাবিতেই তারা কিন্তু আজকে পথে নেমেছে এবং দেখতে পাচ্ছেন এই অবরোধের কারণে কিন্তু একেবারে স্তব্ধ হয়ে উঠেছে ডানকুনি ছবি দেখাতে বলে পুরো একেবারে ব্রিজ থেকে শুরু করে টোটাল পুরো এখন এই মুহূর্তে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং বিজেপির বক্তব্য তারা ফেস্টুন হাতে এবং এই মাঠ ছেড়ে তারা কিন্তু অভিনব প্রতিবাদ দেখাচ্ছে আজকে দীর্ঘদিন ধরে এই টিএন মুখার্জির রোড সংস্কার করা হচ্ছে না এর আগেও আমরা আন্দোলন করেছিলাম আজকেও আন্দোলন করছি আগামী দিন বড় সড় আন্দোলনে যাব যদি পূজোর আগে রাস্তা সংস্কার না হয় তার দাবিতে আজকে টিএমসি সরকার আমাদের পশ্চিম বাংলায় বসে আছে রাস্তা সারানোর পয়সা নেই সারাতে পারছে না কিন্তু ক্লাবে ক্লাবে টাকা দেওয়ার বেলায় তাদের পয়সা আছে আজকে রাস্তার ধারে মদের দোকান খোলা হচ্ছে সেদিকে ঠিক আছে রাস্তা সারানোর দিকে কোনো চিন্তা ভাবনা নেই সবথেকে বড় কথা একটা জিনিস যেটা হচ্ছে এই রাস্তাতে দীর্ঘদিন মানুষ হেঁটে যাচ্ছে বিপদ প্রতিনিয়ত বিপদ ঘটছে আমরা প্রায়ই দেখতে পাই অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা হসপিটালে পৌঁছানোর ব্যবস্থাও করছি সমস্ত রকম কর্মসূচি নিয়ে আমরা করছি রাস্তা সারানোর দায়িত্ব যাদের তারা হাতে চুড়ি পরে বসে আছে তারা এখনো পর্যন্ত কোনো রকম কোনো কাজ করছে না আমি যদি মনে করতাম আজকে সকালবেলা আমাদের যে টাইম ছিল 10:30টার সময় সেই 10:30টার সময় আমরা পদবরত করতে পারতাম কিন্তু ডিজি সাহেবের গাড়ি যাচ্ছিল আমরা ভদ্রতার খাতির উনি গেছেন দেখে গেছেন যে রাস্তাটা কিরকম খারাপ অবস্থা পড়ে আছে আমি তখন আটকাতে পারতাম আমরা চাইছি অবিলম্বে পুজোর আগে রাস্তাটা করতে হবে এটা সাধারণ মানুষের দাবি বিজেপির দাবি আজকে শুধু ট্রেলার ছিল ট্রেলার দেখে গেলাম যদি এটা ভালো হয় না হলে পুরো ফিল্ম দেখিয়েছিলাম টিএন মুখার্জি রোড কেন আমরা প্রত্যেকটা রাস্তায় আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা রাস্তায় দেখেছেন যে গ্রামগঞ্জে পর্যন্ত ঢালাই রাস্তা হয়ে গেছে টিএন মুখার্জি রোড রোড একটু নষ্ট খারাপ হয়ে গেছে সত্যি কিন্তু আমাদের পিডাব্লিউডির রাস্তা এটা পিডাব্লিউডির আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব তাদেরকে আমরা চিঠি করেছিলাম অলরেডি তারা দেখেও গেছেন এবং ইমিডিয়েট ওনারা বলেছেন যে হ্যাঁ আমরা সারিয়ে দেব এবং কথাও হয়ে গেছে আমরা যে চিঠির পরিপ্রেক্ষিতে বা বলার পরিপ্রেক্ষিতে ওনারা এগ্রি আছেন যে পুজোর আগেই করে দেবেন কিন্তু এটা কোনো এ নয় যে বিজেপি বলছে বলে আজকে ওনাদের জন্যই রাস্তাটা রিপেয়ারিং হচ্ছে আমাদের অনেক কাজ করা হয় সারা দেশের মানুষ সারা রাজ্যের মানুষ দেখছে পশ্চিমবঙ্গ কতটা এগিয়ে প্রত্যেকটা বিষয়ে পশ্চিমবঙ্গে এগিয়ে সেই কন্যাশ্রী থেকে আর সবুজ সাথী থেকে উৎকর্ষ বাংলা থেকে সমস্ত দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমনভাবে কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়নে সাধারণ মানুষ সামিল হচ্ছে আর এই বিজেপির এই যে কী করলো একটুখানি গর্ত দেখেছে সেখানে জল ঢেলে মাছ দিয়ে দেখাচ্ছে যে দেখো এখানে অবরোধ করতে হবে ওদের সঙ্গে মানুষ আছে আজকে জনবিরোধী নীতি একটার পর একটা নিয়ে আসছে আজকে কৃষকরা কী করে তারা খাবে আজকে কৃষক মৃত্যু হচ্ছে বা প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আপনারা দেখেছেন যে গতকাল পরশু কীভাবে একটার পর একটা রাজ্য কীভাবে একটার পর একটা আন্দোলনে নামছেন সাধারণ মানুষ কীভাবে খাবে কীভাবে তারা জীবনযাপন করছে সেই চিন্তাভাবনা না করে তারা জনবিরোধী নীতি আনছেন এবং সাধারণ মানুষের কথা না ভেবে এখন এই যে মোড়টা এই যে কৃষি বিরোধী যে নীতিটা নিয়ে এলো তাটা তার দিক থেকে মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তারা এই ছোটোখাটো ইস্যু নিয়ে শুধু শুধু রাস্তা অবরোধ করছে মানুষকে বিড়ম্বনায় নিয়ে ফেলছে তারা এই বিড়ম্বনায় ফেললেও মানুষ কিন্তু অত বোকা নয় মানুষ জবাবযোগ্য জবাব দিয়ে দেবে রাস্তা সংস্কারের দাবিতেই তারা কিন্তু আজকে পথে নেমেছে এবং দেখতে পাচ্ছেন এই অবরোধের কারণে কিন্তু একেবারে স্তব্ধ হয়ে উঠেছে ডানকুনি ছবি দেখাতে বলে পুরো একেবারে ব্রিজ থেকে শুরু করে টোটাল পুরো এখন এই মুহূর্তে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং বিজেপির বক্তব্য যে পুজোর আগে এই টিএন মুখার্জি রোডকে সংস্কার করতে হবে না হলে কিন্তু আগামী দিনে তারা আরও বড় আন্দোলনের পথে নামবেন এইচবি ডিএনএন বাংলা হুগলি